সন্দেশখালীর বিজেপি নেত্রী পিয়ালি দাসের জামিন, ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন পিয়ালি দাস। কলকাতা হাইকোর্টে তার গ্রেপ্তারির নির্দেশে বেআইনি বলে দাবি করে কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন পিয়ালি ওরফে মাম্পি দাস, এবং সেই যে তার যে আবেদন, সেই আবেদন সংক্রান্ত শুনানি ছিল আজকে শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে। এবং সেখানেই বিচারপতি খুব স্পষ্টভাবেই আজকে যে পর্যবেক্ষণ তার, যে কিভাবে তিনি জেল হেফাজতে রয়েছেন তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন বিচারপতি জয় সেনগুপ্ত। এমনকি নিম্ন আদালতের ভূমিকাতেও আজ ক্ষোভ প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, আজ মহামান্য আদালত পিয়ালি দাসকে জামিন দেওয়ার প্রেক্ষিতে কি বলেছেন? দেখো, মহামান্য আদালত পিয়ালি দাসকে জামিন দেওয়ার পক্ষে যেটা বলেছে, প্রথম তাকে যা গ্রেপ্তার করা হয়েছিল এবং বলা হয়েছিল সেখানে জামিন যোগ্য ধারায়, অর্থাৎ যেখানে যাতে হয়, যেখানে যেমন বিশেষ করে 323, 506 একাধিক যেসব জামিন যোগ্য ধারা ছিল, তারপরে যেখানে দেখা যায় 195 দিয়ে তারপরে সেখানে যুক্ত করা হয়, অর্থাৎ বরিশাল মহকুমা আদালতে বিচারক তখন তাকে স্টে করে দেয়। সেই সময় যখন জামিন যখন নিতে আসে বরিশাল মহকুমা আদালতে পিয়ালি দাস, সেখানে কিন্তু 195 দিয়ে ধারায় তাকে যুক্ত করে 7 দিনের জেলে হেফাজতের নির্দেশ দেয়। ইতিমধ্যে গতকালকে বিশেষ করে পিয়ালি দাসের যে আইনজীবী, তারা মুখ করেছিল, তারা বলেছিল যেভাবে পুলিশ তারা জামিন যোগ্য ধারা দেওয়ার পরে জামিন অযোগ্য ধারা কি করে বিচার চলাকালীন দিল, এইটা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন ছিল যে তার কারণেই কিন্তু সেই বেল, অর্থাৎ যে জামিন পেয়ে গেছে এমনটাই মনে করছে এই ক্ষেত্রে, যার কারণে পিয়ালি। সঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো। সঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন নিরাপদ সর্দার, সিপিএম এর বসিরহাট কেন্দ্রের প্রার্থী। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। পিয়ালি ওরফে মাম্পি দাসকে আজ জামিন দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে, আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব। হ্যালো, হ্যাঁ নিরাপদ বাবু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাই। হ্যাঁ, মাম্পি দাসকে হাইকোর্ট জামিন দিয়েছে সেটা নিশ্চয়ই আইনগত বিষয়, সেটা ভালো। মাম্পি দাসকে যদি জামিন দেওয়ার মতো হলে নিশ্চয়ই দেবে। এই বিষয়ে যা ঘটনা, যার জন্য মাম্পি দাসকে গ্রেপ্তার করা হলো, আমার কাছে কথা হচ্ছে যে এই সময় দাঁড়িয়ে সন্দেশখালী মাম্পি দাস সহ পরপর যে ঘটনাগুলো ঘটছে তাতে পুলিশ এবং নির্বাচন কমিশন কি করছে? পুলিশ এবং নির্বাচন, পুলিশ থেকে নির্বাচন কমিশনের আওতায়, তাহলে যে সন্দেশখালীতে মানুষ 2011 সাল থেকে ভোট দিতে পারে না, সেইখানকার মানুষ যখন ভোট দেওয়ার জন্য কিছুটা পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে আবার একটার পর একটা নতুন নতুন ঘটনা উপস্থিত করা হচ্ছে ওখানে, তাহলে কি চাইছে? মানুষটি ভোট দিতে পারবে? এবার আবার তো নতুন করে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা হচ্ছে এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে। সেই জন্য আমি চাই যে ঘটনায় যারা যারা যুক্ত তাদের গ্রেপ্তার করা হোক, পরিবেশ শান্ত করা হোক। এত পুলিশ, এত কেন্দ্র বাহিনী থাকার পরেও তাদের সামনে এই সমস্ত ঘটনা ঘটে যাচ্ছে, আর দিনের পর দিন এটাই খবর নিউজ উঠে আসছে। আজকে মাম্পি দাস এসছে, কালকের আরেকজন বয়ান দিচ্ছে, কালকের আরেকজন দিচ্ছে, পুলিশের সামনে মারামারি হচ্ছে, টায়ার পুড়িয়ে দেওয়া হচ্ছে, অদ্ভুত রকমের সিচুয়েশন তৈরি করা হচ্ছে। এই আইনের শাসন, আপনার কথা অনুযায়ী আইনের শাসন এখনো ওখানে স্থাপিত হয়নি, তার পেছনে কি কারণ রয়েছে বলে আপনারা মনে করছেন? না, এখন একেবারে তো আইনের শাসন নেই, একেবারে মানুষ কিছুটা তো ফিরেছিল। এই সমস্ত শেখ শাহজাহান তো আমি গ্রেপ্তার হওয়ার পর মানুষ কিছুটা অশ্বাস, মানে একটু শ্বাস ফেলছিল, মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছিল, কিন্তু আবার নতুন করে মূল আন্দোলন বাদ দিয়ে নতুন করে যে বাইনারি তৈরি করা হচ্ছে, একবার তৃণমূল করছে, একবার বিজেপি করছে, কেন করছে এটা? এই তো এটা করার মানেই তো হচ্ছে যে ওই এলাকার মানুষকে আবার আতঙ্কের মধ্যে নিয়ে যাও, মানুষ যাতে ঠিক মতো ভোট দিতে না পারে। আমি তো আশঙ্কিত যে সন্দেশখালে মানুষ এবারও বোধহয় ভোট দিতে পারবে। কমিশনের ভূমিকা নিয়ে আপনাদের কি, মানে কমিশনের কাছে কি আপনারা এই বিষয়টা কিছু জানাবেন? আমি বলছি যে কমিশনের ভূমিকাতে আমি অন্তত প্রার্থী হিসেবে সন্তুষ্ট নই সন্দেশখালীর এই ঘটনায়। কেন করছে এরা, কে বা কারা করছে? কমিশনের মধ্যে আমরা সবাই এখন, ভারতবর্ষের সব নাগরিকের এখন কমিশনের আওতায়, এত কিছু পাওয়ার থাকা সত্ত্বেও কমিশন কেন এটাকে ডিলে করছে, কেন এটাকে হতে দিচ্ছে? আমার কাছে প্রশ্ন হচ্ছে এটাই। আমার কাছে আবারও দাবি হচ্ছে যে নির্বাচন কমিশন যাতে অন্তত সন্দেশখালী সব মানুষ ভোট দিতে পারে তার দিকে নজর রাখা দরকার, এবং যা যা ঘটনা এই সময় ঘটছে, হ্যাঁ এই ঘটনা যাতে আর না ঘটে তার জন্য কড়া পদক্ষেপ নেওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম
বসিরহাট কেন্দ্রের সিপিএম এর প্রার্থী নিরাপদ সর্দারের সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এই যে পিয়ালি দাস ওরফে মাম্পি দাস আজকে জামিন পেলেন, কিন্তু নিরাপদ সর্দারের অভিযোগ সন্দেশখালি জুড়ে এখনো পর্যন্ত আইনের শাসন কায়েম হয়নি। তুমি সমস্ত বসিরহাট কেন্দ্র জুড়েই তুমি দেখছো, গত কয়েকদিন ধরেই তোমরা নজর রাখছো, কি মনে হচ্ছে ঠিক কোথায় সমস্যা, আদৌ আইনের শাসন নিয়ে কি মূল্যায়ন? দেখো, ইতিমধ্যে তুমি জানো হাইকোর্টের নির্দেশে কিন্তু সন্দেশখালীর ঘটনার তদন্তভার সিবিআই পেয়েছে। বিশেষ করে সেই জায়গায় সিবিআই যে নিজস্ব পোর্টাল, সেই পোর্টাল ওয়েবসাইট দেওয়া হয়েছে প্রতিটা মানুষ যাদের অভিযোগ, যাদের বিরুদ্ধে একা যে অভিযোগ করছিল, বিশেষ করে জমি সহ নারী নির্যাতন একাধিক সেই জমি অভিযোগ কিন্তু সিবিআই পোর্টালে তারা করছেন। ইতিমধ্যে সেই ক্ষেত্রে কিন্তু সিবিআই কিন্তু লাগাতার তারা বিভিন্ন জায়গায় সন্দেশখালী রিমঞ্চলে একদিকে তল্লাশি, অন্যদিকে যারা এই অভিযোগ করছে অভিযোগকারীদের তথ্য এবং নথি যাচাই করতে নেমেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সন্দেশখালী একের পর এক প্রেক্ষাচিত্র পাল্টাচ্ছে। কখনো শাসক দল দাবি করছেন যে তারা তাদের পরিকল্পিতভাবে এই ধরনের তৈরি করে সন্দেশখালীকে নতুন করে একেবারে উত্তপ্ত করার চেষ্টা করছে, বিশেষ করে একটি বিশেষ রাজনৈতিক দল, আবার সেই দল অর্থাৎ বিজেপি দাবি করছে শাসক দল পরিকল্পিতভাবে এলাকায় যাতে শান্তি প্রতিষ্ঠিত নয়, তারা পুরনো জমি ফিরে পেতে যে কোনোভাবে যে কোনো প্রক্রিয়াতে তারা নির্বাচনের আগে এখানে অশান্ত তৈরি হয়, শান্ত সন্দেশখালীতে অশান্ত তৈরি করার চেষ্টা করছে। এই যে রয়েছে একের পর এক অভিযোগ পাল্টা অভিযোগ, কখনো দেখা যাচ্ছে প্রতিবাদীরা মুখ খুলছে, সেই প্রতিবাদীদের আবার দেখা যাচ্ছে তৃণমূল শাসক দলের মিছিলে তারা ধিক্কার মিছিলে পা মেলাচ্ছেন, আবার কখনো কিছু প্রতিবাদী আবার বিজেপির হয়ে অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তারা মুখ খুলছেন। এই যে সন্দেশখালীর যে প্রেক্ষাচিত্র পাল্টাচ্ছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। তুমি জানো এই মাম্পি দাসের যে জামিন পেল তার কিন্তু বিরুদ্ধে অভিযোগ ছিল যে 19 ফেব্রুয়ারি বিভূতি মাইতি, ওখানকার মিতা মাইতি, তারা কিন্তু অভিযোগ করেছিলেন তাদের সেদিকে। শেষ পর্যন্ত কি পরিস্থিতি দাঁড়াচ্ছে এই দিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে। ধন্যবাদ সঞ্জিত, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।